আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক যে কোনো কিছু মনে মনে চিন্তা করা কিংবা মুখে প্রকাশ করা অথবা কাজে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে জিক্রুল্লাহ বা আল্লাহর স্মরণ, রিমেম্বরেন্স অফ আল্লাহ, বিশেষ করে আল্লাহ তাআলার পবিত্র নামগুলো স্মরণ করা। আমরা জানি যে আমাদের দেহকে সতেজ রাখার জন্য, প্রাণবন্ত রাখার জন্য খাবারের প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে আমাদের আত্মা বা আমাদের হৃদয়কে সতেজ রাখার জন্য খাবারের প্রয়োজন হয়, আর সেই খাবারটা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ, রিমেম্বরেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের দেহের সবচাইতে দামি অঙ্গ হচ্ছে আমাদের এই কলব বা আমাদের হৃদয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নিশ্চয় তোমাদের দেহে একটি গোশতের টুকরো আছে, এই গোশতের টুকরোটা যদি ভালো হয় পুরো দেহটা ভালো হয়, আর এটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটা নষ্ট হয়ে যায়, আর সেটা হচ্ছে কলব বা অন্তর বা হৃদয়। তো আমাদের হৃদয়ের প্রশান্তির জন্য, আমাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন রাখবার জন্য, আমাদের আত্মা বা কলবকে সজীব তরতাজা প্রাণবন্ত রাখার জন্য আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে তার পবিত্র নামগুলোকে স্মরণ করতে বলেছেন, তার জিকির করতে বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বরকতময় নামের যে লাজ্জাত, যে স্বাদ, এটার আনন্দ তুলনাহীন, পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না। এবং যারা আল্লাহর নাম জপে, আল্লাহকে ডেকে এর তৃপ্তি পেয়েছেন, কেবলমাত্র তারাই এটা উপলব্ধি করতে পারে, তারাই এটা ভেতর থেকে অন্তর থেকে রিয়েলাইজ করতে পারে। এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই জিক্রুল্লাহ বা আল্লাহ তাআলার স্মরণ। এবং বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার সাথে আমাদের একটা গভীর অ্যাটাচমেন্ট তৈরি হয়, একটা সুসম্পর্ক তৈরি হয়। এজন্য আপনারা দেখবেন কোরআনের পরতে পরতে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকিরের কথা বলেছেন, তাকে স্মরণ করতে বলেছেন। যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি, সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। অর্থাৎ ওহে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো বা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বা তার মহিমা ঘোষণা করো। বিভিন্ন আয়াতে একই কথা আল্লাহ তাআলা রিপিট করেছেন যে আমাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি আমার জিকির করো, এবং সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা তোমরা ঘোষণা করো। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম বিযিকরিল্লাহ, তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারায়িআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া, ইসলামের বিধান তো অনেক, তো এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করব? বা আখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহ, আপনি একটা আমাকে বলে দেন যেটা আমি আঁকড়ে ধরে থাকি সবসময় করব, এটা এরকম একটা বলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে লা ইয়াযালু লিসানুকা রাফাবান মিন যিকরিল্লাহ, তুমি যদি একটা সাজেশন চাও তাহলে আমি বলবো যে তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে, সবসময় তোমার জিহ্বাকে, তোমার লিসানকে, তোমার জবানকে আল্লাহর জিকির দিয়ে তুমি সিক্ত রাখো। অলওয়েজ কিপ ইউ টান ময়েস্ট উইথ দ্য রিমেম্বরেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। তো তার মানে কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ ইসলামের মুখনিঃসৃত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় আল্লাহ তাআলাকে খুব বেশি বেশি স্মরণ করা উচিত। এবং এই যে শব্দটা জিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ, এই জিকির শব্দটা কোরআনে বিভিন্ন অর্থে এসেছে, কখনো কখনো এটা সালাত অর্থে এসেছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার আজান যখন হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। তো এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার সালাতের দিকে ধাবিত হও। আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআন অর্থে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই জিকিরকে নাজিল করেছি, এই জিকিরকে আমি সংরক্ষণ করব। এই জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, মানে আমি কোরআনকে নাজিল করেছি আর এই কোরআনকে আমি সংরক্ষণ করব। আবার কখনো এই জিকির আল্লাহর আইন বা আল্লাহর বিধান অর্থে কোরআনে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দন্দা, যে ব্যক্তি আমি আল্লাহর আইন বা বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে আমি, তার জীবনটাকে আমি কঠিন করে দেব, সংকীর্ণ জীবিকা আমি তাকে দান করব। এবং কিয়ামতের দিন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তাকে অন্ধ করে আমি কিয়ামতের দিন উত্থিত করব। আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআনে ইলম বা নলেজকে রিপ্রেজেন্ট করতে এসেছে,
যেমন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি কিছু না জানো তাহলে আহলে যিকিরকে জিজ্ঞেস করে জেনে নাও। তো এই আহলে যিকির দ্বারা উদ্দেশ্য কি? আহলুল ইলম, মানে যার কোরআন সুন্নাহর জ্ঞান আছে। আবার পাশাপাশি জিকির বলতে আল্লাহ স্মরণও বোঝায়, সিম্পলি আল্লাহ তাআলাকে স্মরণ করা, যেটা আমাদের আজকের টপিক, রিমেম্বরেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আয়াতটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। তাহলে সাধারণত স্মরণ করার অর্থ কোরআনে পাওয়া যায়। সম্মানিত সুধী, মূলত আমরা যে ইবাদতগুলো অফার করি, সকল ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা স্মরণ। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমরা যত ইবাদত করি, যে সমস্ত ইবাদতগুলো ফার্জ করা হয়েছে, আসলে এর মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে স্মরণ করা। আমরা যে সালাত করি, আসল উদ্দেশ্য কি? আল্লাহর স্মরণ। আল্লাহটা বলেছেন, ওয়া আকিমি সালাতা লিযিকরি, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমি সালাতা লিযিকরি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আর আমার স্মরণে সালাত কায়েম করো। তাহলে সালাতটা আমরা কায়েম করছি কার স্মরণে? বলুন সবাই, কার স্মরণে? আল্লাহর স্মরণে কায়েম করছি। আবার অনুরূপভাবে আমরা যে হজ আদায় করি, এই হজেরও মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা স্মরণ। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা, তোমাদের হজের কার্যক্রম যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তাআলাকে ওইভাবে স্মরণ করো যেমনি জাহিলি যুগে তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে বা তার চেয়ে বেশি স্মরণ করো। তাহলে সালাতের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ, আমরা এই আয়াত থেকে পেলাম হজের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ। সিয়ামের উদ্দেশ্যের দিকে যদি আমরা খেয়াল করি, সিয়ামের প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, অর্থাৎ এই অনুভূতি নিজের মধ্যে বিল্ড করতে পারো যে আমি যাই করি না কেন কে দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে, তার মানে আল্লাহ স্মরণ। তার মানে সালাত আদায় করি, উদ্দেশ্য আল্লাহ স্মরণ। হজ আদায় করি, এটার উদ্দেশ্য আল্লাহ স্মরণ। আমরা যে রমাদানে সিয়াম অফার করছি, এটার উদ্দেশ্য কিন্তু আল্লাহ স্মরণ। তাহলে সকল ইবাদতের মূল উদ্দেশ্য বেসিক আল্লাহ তাআলাকে স্মরণ করা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি এই যে আল্লাহকে স্মরণ করতে বারবার বলা হয়েছে কোরআনে হাদিসে, এই স্মরণ করলে আমাদের লাভটা কি, কি বেনিফিট আছে? দ্য বেনিফিটস অফ যিকরুল্লাহ, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার কিছু বেনিফিটস আমি শেয়ার করতে চাই। আমি 10টি বেনিফিট শেয়ার করবো খুব সংক্ষেপে। বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা বা আল্লাহর জিকির করার যে বেনিফিটগুলো আছে, তার প্রথমটা হচ্ছে এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার সাথে আমাদের একটা স্পেশাল অ্যাটাচমেন্ট করে ওঠে, একটা সুগভীর সম্পর্ক করে ওঠে। এবং আপনি যে আপনার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন এটা প্রমাণিত হয়। ইউ পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ, ইউ রিলাই আপন আল্লাহ। আপনার যে কোনো সিচুয়েশনে আপনি আল্লাহকে স্মরণ করেন, তার মানে কি আপনার তাওয়াক্কুল বা বিশ্বাস আস্থার জায়গাটা কার উপরে? আল্লাহর উপরে, এটা প্রমাণিত হয়। এবং এর মধ্য দিয়ে একটা আপনার একটা সাবমিসিভনেস প্রমাণ হয় যে আপনি সব কিছু আল্লাহ তাআলার উপর সুপর্দ করে দেন, এবং এর ভেতর দিয়ে আল্লাহর সাথে একটা গভীর অ্যাটাচমেন্ট, একটা সম্পর্ক আমাদের গড়ে ওঠে। এটা হচ্ছে এক নম্বর বেনিফিট, যিকরুল্লাহ। দুই নম্বর বেনিফিট হচ্ছে যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তাদের প্রতি আল্লাহ তাআলা আল্লাহর নেয়ামত আরও বাড়িয়ে দেয়। আল্লাহর ব্লেসিংস, মার্সি, বাউন্টিজ, এগুলো আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন। কারণ বারবার আল্লাহকে স্মরণ করা মানে কি, এটা কাইন্ড অফ মানে আপনার গ্র্যাটিটিউড, আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আল্লাহ তাআলা আপনাকে নেয়ামতের জন্য করেছেন, বারবার আপনি তাকে স্মরণ রাখেন। বাংলা একটা কথা বলে, যার নুন খাও তার গুণ দাও। তো আল্লাহর নেয়ামতে আমরা বেঁচে আছি, তো সে আল্লাহকে বারবার স্মরণ করি, তার মানে এটা আল্লাহ তাআলার প্রতি একটা আমাদের কৃতজ্ঞতা বোধ, সুপ্রিয়া বোধ, তাই না? এবং আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম, যদি বেশি বেশি কৃতজ্ঞ হও, শুকর গুজার হও, সুপ্রিয়া আদায় করো, আমি নেয়ামত আরো বাড়িয়ে দেবো। তাহলে দুই নম্বর যেটা আমরা পেলাম, আল্লাহ তাআলার নেয়ামতের বাড়ি ধারা, এটা আমাদের উপর আরো বাড়তে থাকবে, কন্টিনিউ হতে থাকবে। তিন নম্বর হচ্ছে, ইট প্রোটেক্টস ইউ ফ্রম দ্য টেম্পটেশন অফ শয়তান এন্ড ইভিল আইস, শয়তানের টেম্পটেশন থেকে এই যিকরুল্লাহ আপনাকে রক্ষা করবে। আমরা হাদিসে পড়েছি যে শয়তান ইয়াজদি মাজরাদদাম, শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, রক্ত চলাচলের ওখানে শয়তান ঢুকেও আপনাকে প্রভোগ করতে পারে টেম্পটেশন। সহি বুখারিতে এসছে একটা তাআলিক হাদিস, বিষ্ণুই বলেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে অন্তরে খামচি মেরে বসে থাকে। ফাইদা বাকার আল্লাহ খানাসা, যখন বনি আদম আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, খানাসা, শয়তান দৌড়ে পালে। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখনই আবার সে অন্য মনুষ্য হয়, গাফিল হয়, শয়তান আবার এসে তাকে ধোঁকা দিতে থাকে। তাহলে সবসময় যদি আল্লাহর স্মরণের মধ্যে আমরা থাকি,
শয়তানের টেম্পটেশন থেকে আমরা মুক্ত থাকি। এবং এটা কেমন যেন ইট ওয়ার্কস লাইক এ ফোর্ট্রেস, আপনি একটা দুর্গের ভেতরে ঢুকে ওই দুর্গকে তালাবদ্ধ করে দিয়েছেন, ইউ আর প্রোটেক্টেড, হ্যাঁ, একটা শিল্ডের পেছনে আপনি আছেন, শয়তানের টেম্পটেশন আপনাকে ছুঁতে পারবে না, শয়তানের হাতছানি আপনাকে ছুঁতে পারবে না, আপনি প্রোটেক্টেড। সবসময় যদি আল্লাহ তাআলা জিকিরে আল্লাহর স্মরণে থাকা যায় তাহলে স্পেশাল প্রোটেকশন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পাই, এটা হচ্ছে তিন নম্বর বেনিফিট। চার নম্বর বেনিফিট হচ্ছে এই জিকরুল্লাহ বা আল্লাহ তাআলার স্মরণগুলো আপনার মিজানের পাল্লায় সেদিন অনেক উঁচু পাহাড় হয়ে দাঁড়াবে, মিজানের পাল্লাকে ভারী করবে। এর সপক্ষে ভুরি ভুরি হাদিস আছে, এতগুলো এখানে উল্লেখ করা সম্ভব না, একটা শুধু বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাঈ ওয়াল আরদ। আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন বা আলহামদুলিল্লাহ পড়েন তাহলে আকাশ জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটাকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আপনার আমল নামে লিখে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা তাসবিহ উচ্চারণের মধ্য দিয়ে আমার আমল নামা বাড়তেছে, তাই না? আমার মিজানের পাল্লা সেটা ভারী হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া। আর সেদিন যার মিজানের পাল্লা ভারী হবে সে আনন্দে থাকবে, সুখে থাকবে, স্বচ্ছন্দে থাকবে, শেষ হাসিতে সেই হাসবে। সো এই জিকিরটাকে এটা আমাদের এডিকশনে রূপান্তর করা উচিত। বি এডিক্টেড উইথ দ্য জিকরুল্লাহ। সবসময় আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ট্রাফিক জ্যামে আটকে আছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। ড্রাইভিং করছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। মিটিংয়ে আছেন, ফাঁকে পড়ুন আস্তাগফিরুল্লাহ। অবসর সময় কাটাচ্ছেন, পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহ। আপনি পড়ুন, আপনি প্রোটেক্টেড থাকবেন, এবং প্রতিটি শব্দ উচ্চারণের মধ্য দিয়ে আপনার আমলনামা ভারী হতে থাকবে। আচ্ছা, পাঁচ নাম্বার বেনিফিট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সবসময় আল্লাহকে স্মরণ করে তাদের জন্য ক্ষমা এবং সুবিশাল প্রতিদানের ঘোষণা দিয়েছেন। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10 শ্রেণীর ব্যক্তির ঘোষণা, 10 শ্রেণীর ব্যক্তির নাম উল্লেখ করে তিনি বলেছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই 10 শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং সুমহান প্রতিদান তিনি রেখে দিয়েছেন। এই 10 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী হচ্ছে আযাকিরুন আল্লাহ কাসীরাও ওয়া যাকিরাত, যারা সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন। এবার বলেন তো আমাদের ক্ষমার দরকার আছে কিনা? হ্যাঁ আছে, আমরা সবাই তো ক্ষমার ভিখারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমরা সবাই পাপি, কুল্লুকুম খাতাউন ওয়া খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন। আমরা সবাই পাপি, আমাদের ক্ষমার প্রয়োজন আছে। তো আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করি, তার জিকির দিয়ে যেন আমাদের জিহ্বাকে সিক্ত রাখি। আচ্ছা, ছয় নম্বর হচ্ছে ইট সেভস ইউ ফ্রম দ্য হেল ফায়ার। আল্লাহর জিকির জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ও সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব কিছুকে পলিশ করতে হয়, আর অন্তরের পলিশ করার পদ্ধতি হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির ছাড়া কোনো কিছু দিয়ে হৃদয়কে পলিশ করা যায় না। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহর আযাব থেকে বান্দাকে বাঁচাতে আল্লাহর জিকিরের চেয়ে কার্যকরী দ্বিতীয় কোনো জিনিস আর পৃথিবীতে নেই। আল্লাহর আযাব থেকে রক্ষা করতে সবচাইতে কার্যকরী হাদিয়া হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। সবসময় উঠতে বসতে আল্লাহ তাআলাকে স্মরণ করা, তাহলে বেশি বেশি জিকির আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আট নাম্বার বেনিফিট হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং যদি আপনারা একটু খেয়াল করেন, যে এই জিকিরটা এটা যে কোনো সময় করা যায়। কি বলেন? যে কোনো সময় করা যায়, যে কোনো পরিস্থিতিতে করা যায়, ইন এনি সিচুয়েশন, যেখানে থাকেন করা যায়। আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়ে করা যায় আল্লাহর সামনে, বসে করা যায়, শুয়ে করা যায়, ইভেন আপনি যদি অপবিত্র থাকেন তখনও করা যায়। আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে মনে মনে স্মরণ করার জন্য কিন্তু পবিত্রতা প্রয়োজন নেই, সবাই একমত। ইভেন আপনি যদি জুনুবি হালাতে থাকেন, মানে আপনার আপনার উপর গোসল করা ফরজ, তখনও আপনি আল্লাহর জিকির করতে পারেন। ইভেন আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখনও তারা আল্লাহর জিকিরগুলো করতে পারে, তাসবিহগুলো করতে পারে, তাহলিলগুলো করতে পারে, সুবহানাল্লাহ। তাহলে এটা এমন একটা আমল যেটা সব সময় করা যায়, যে কোনো মুহূর্তে করা যায়, যে কোনো সিচুয়েশনে করা যায়। এই জন্য আমরা যেন নিজেদেরকে আল্লাহর জিকিরের সাথে জুড়ে রাখি, সম্পৃক্ত করে রাখি, সবসময় আমাদের জিহ্বা যেন আল্লাহর জিকির দিয়ে আমরা সিক্ত রাখি। নয় নম্বর বেনিফিট হচ্ছে, আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ আমাদের জিকির করে।
আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওহে বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করে, সুবহানাল্লাহ। এটা অনুভূতির বিষয়। প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যদি আমাকে স্মরণ করে, আমাকে নিয়ে কথা বলে প্রাইম মিনিস্টারের অফিসে, এটা কেমন ফিল হবে আপনাদের? হ্যাঁ, জো বাইডেন আমাকে নিয়ে আলাপ করে হোয়াইট হাউস, এটা কেমন ফিল হবে আপনাদের? আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করে, আপনার নাম উল্লেখ করে, এটা কেমন লাগে আপনার কাছে? আল্লাহ আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ফা ইন যাকারানি ফি নাফসি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমার কোনো বান্দা যদি একাকী আমাকে স্মরণ করে আমিও আমার বান্দাকে একাকী স্মরণ করি। আমার কোনো বান্দা মনে মনে আমাকে স্মরণ করলে আমি তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিন, আর সামষ্টিকভাবে কোন বিশাল প্রোগ্রামে গেট টুগেদারে যদি সবাই মিলে আমি আল্লাহকে স্মরণ করে তাহলে আমি এর চেয়েও বড় গেট টুগেদার সাজিয়ে ফেরেশতাদেরকে নিয়ে সেখানে আমি আমার বান্দাকে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবিরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত অ্যাডভান্স হতে চায়, অগ্রসর হতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত অগ্রসর হই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার সাক্ষাতে উদগ্রীব হয়ে তার দিকে দৌড়ে দৌড়ে যাই। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো তো আমিও তোমাদের স্মরণ। আল্লাহু আকবার। তাহলে জিকিরের 9 নম্বর বেনিফিট হচ্ছে আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কি করে? আমাদেরকে স্মরণ করে। জিকিরের 10 নম্বর বেনিফিট হচ্ছে জিকির হৃদয়কে প্রশান্ত করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহ জিকির দিয়ে আল্লাহর স্মরণ দিয়ে আমাদের হৃদয় প্রশান্ত হয়। সম্মানিত ভাই বোনেরা, পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয়কে আপনি পরিতৃপ্ত করতে পারবেন না, কোনো কিছু না, তৃপ্ত হবে না আপনার হৃদয়। আপনি যদি খুব পেট ভরে ভালো কিছু খান 5-star বুফেতে, আপনার পেট ভরবে কিন্তু হৃদয় তৃপ্ত হবে না। আপনি যদি অনেক টাকার মালিক হন আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে কিন্তু আপনার হৃদয় তৃপ্ত হবে না। আপনার যদি অনেক নেম হয়, ফেম হয়, পাওয়ার আসে আপনার হাতে, আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে, হৃদয় তৃপ্ত হবে না। বিবাহিতরা তারা যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায়, হালাল পন্থায়, তার ডিজায়ার ফুলফিল হয় কিন্তু তার কল তৃপ্ত হয় না, হৃদয় তৃপ্ত হয় না। হৃদয় তৃপ্ত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি নামের স্মরণে। নামটা কি? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামের স্মরণেই আমাদের হৃদয় প্রশান্ত হয়। আল্লাহর জিকিরেই আপনি মনোদৈহিক প্রশান্তি লাভ করবেন। বিষ্ণু সাহেব বলেছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর করে না তাদের পার্থক্য হচ্ছে জীবিত আর মৃতের মতো। যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয়টা জীবিত, আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না অ্যাপারেন্টলি তাকে জীবিত মনে হলেও আল্লাহ বলে তার হৃদয়টা মৃত। ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনি বলতেন পানি ছাড়া যেমনি মাছ বাঁচতে পারে না, পানি থেকে মাছ উঠিয়ে ফেললে মাছের যেরকম অবস্থা, কোনো বান্দা যখন গাফেল হয়ে আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় তার হৃদয়ের একটু ওই অবস্থা হয়ে যায়, এটা মৃত অন্তরের রূপান্তরিত হয়। শুনতে থাকুন। তাহলে আল্লাহর স্মরণের সর্বশেষ 10 নম্বর বেনিফিট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে আমাদের হৃদয় প্রশান্ত হয়। তাহলে 10টা বেনিফিট আমরা তো বুঝতে পারলাম নাকি? এখন কি মনের মধ্যে আগ্রহ জাগতেছে বেশি বেশি আল্লাহর তাসবিহ তাহলিল জিকিরগুলো করার অবসর টাইমে? হ্যাঁ ইনশাআল্লাহ বলেন সবাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এবার আমরা একটু করে জেনে নেই এই যে জিকির করব এটার পদ্ধতি কি, জিকিরের পদ্ধতি নিয়ে আবার অনেক কথাবার্তা আছে, কোন পদ্ধতিতে এই জিকিরটা আমরা করব। শুরুতেই তো আমরা এতটুকু বলেছি যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, যে দাঁড়িয়েও জিকির করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন, তোমরা আল্লাহকে ওইভাবে স্মরণ করো, আল্লাহর জিকির করো যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছে। তাহলে জিকির কিভাবে করতে হবে এটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছে, ইনস্ট্রাক্ট করেছেন, গাইড করেছেন। আমি শোনাবো আল্লাহ যেভাবে শিখিয়েছেন ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম, আল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে করো। কিভাবে শিখিয়েছেন আল্লাহ? সূরাতুল আরাফের 205 নম্বর আয়াত আল্লাহ তাআলা খুব এক্সপ্লিসিটলি তিনি জানিয়েছেন কিভাবে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ তাআলা বলছেন
واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر بالقول بالغدو والآصال ولا تكن من الغافلين. সম্মানিত শ্রোতা, খেয়াল করে শুনুন কিভাবে আল্লাহর জিকির করতে হবে। দেখেন আল্লাহ তাআলা কয়েকটা নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। নাম্বার ওয়ান, ওয়াজকুর রব্বাকা, তোমার রবের জিকির করো। তার মানে জিকিরের মধ্যে কার নাম থাকতে হবে? কোন জিকিরে যদি আল্লাহর নাম না থাকে ওটা আল্লাহর জিকির হবে? বলেন, আপনি বাংলাদেশে অনেক জিকির দেখবেন যে এমন কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজে জিকির করে যেখানে আল্লাহ তাআলার পবিত্র নাম খুঁজে পাওয়া যায়, এরকম জিকির আছে না? এটা কি কোরআন অনুযায়ী জিকির হলো? আল্লাহর নাম থাকতে হবে, এক নম্বর শর্ত। এরপর আল্লাহ বললেন ফি নাফসিকা, জিকির করতে হবে মনে মনে। এভাবে মনে মনে জিকির করতে হবে, মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটা রেকমেন্ডেড, এটা এটা বেশি ভালো। যদি আপনি আওয়াজ করে করতে পারবেন এটা জায়েজ আছে। দুই নম্বরে হচ্ছে তাদাররুআন, সবিনয়, আপনার একটা বিনীত ভাব থাকতে হবে জিকিরের মধ্যে। তিন নম্বর হচ্ছে খাইফাতান, ভীত বহবল চিত্তে, আল্লাহর ভয় আপনার অন্তরে জাগ্রত থাকতে হবে জিকিরের সময়। তারপর হচ্ছে দুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ স্বরে আওয়াজ করে না, চিৎকার চেঁচামেচি করে নয়, আওয়াজ করে জিকির করা যাবে শুধু তালিমের ক্ষেত্রে। ধরেন যে আমি শিক্ষা দিচ্ছি আমার স্টুডেন্টদেরকে বা লোকদেরকে যে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমি আওয়াজ করে না বললে ওরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে? তালিমান তারবিয়াতান এটা জায়েজ আছে, কিন্তু বেসিক্যালি জিকির হবে ফি নাফসিক, মনে মনে। তাদাররুআন, সবিনয়ে, খাইফাতান, ভীতবহবল চিত্তে, দুনাল জাহরি বিল কওল, অনুচ্চ স্বরে আল্লাহ তাআলাকে ডাকো, এটা হচ্ছে জিকিরের পদ্ধতি কোরআনের আয়াতের আলোকে। হাদিসে বিষ্ণু ইসলাম আরেকটা যোগ করেছেন, এক হাদিসে বিষ্ণু বলেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সুশীতল আরশের নিচে ছায়া দেবে, যেদিন আল্লাহর দেয়া সেই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহ, এমন ব্যক্তি যে গোপনে আল্লাহকে ডাকে, যাকারাল্লাহা খালিয়ান, বিষ্ণুকে আরেকটা জুড়ে দিয়েছেন খালিয়ান, গোপনে গোপনে জিকির, এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ। এরপর তিনি আবার বললেন ফাফাযাত আইনাহ, অশ্রুসিক্ত নয়নে, চোখের পানি ছেড়ে, অশ্রুসিক্ত নয়নে যদি আমরা জিকির করি ওই জিকিরটা, ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে খুব দ্রুত কবুল হয়ে যায়। প্রিয় ভাবী বললাম দুই ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আওয়াজ করে বলুন তো কয় ফোঁটা? দুই ফোঁটা। এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে রক্তের ফোঁটা, জেহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে ঝরে পড়া রক্তের ফোঁটা আল্লাহর কাছে বড্ড প্রিয়। দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা, একজন বান্দা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যখন কাঁদে, অশ্রু বিসর্জন দেয়, তার চোখের পানি তার চোখ বেয়ে তার নাক বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। তাহলে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আমার কাছে খুব প্রিয়। বিশ্বনবী তাই বললেন রজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহ, এমন ব্যক্তি যে গোপনে আল্লাহকে স্মরণ করে আর অশ্রুসিক্ত নয়নে। তাহলে জিকির কিভাবে করব, মোটামুটি একটা পিকচারাইজেশন হয়েছে না? হ্যাঁ, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, মনে মনে জিকির করুন, তাদাররুআন, সবিনয়ে, খাইফাতান, ভীত বহবল চিত্তে, দুনাল জাহরি বিল কওল, অনুচ্চ স্বরে, আর হাদিসে এসেছে খালিয়ান, গোপনে, ফাফাযাত আইনাহ, অশ্রুসিক্ত নয়ন। এভাবে যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, এভাবে যদি আমরা কায়মনে পাকে আল্লাহকে ডাকি, এভাবে যদি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে বলতে পছন্দ করে। তাহলে জিকিরের পদ্ধতি সবার কাছে ক্লিয়ার? এর বাইরে যে লম্ফ জম্ফ দিয়ে অদ্ভুত কিম্ভুত কিমাকার আওয়াজ করে জিকির করলে ওটা হবে, ওটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে। এভাবে জিকির করা যাবে, সুস্পষ্ট আল্লাহ তাআলার পবিত্র বরকতময় নাম বোঝা যেতে হবে এবং গোপনে অনুচ্চ স্বরে নীরবে আল্লাহ তাআলার নামকে জপতে হবে। এবার দ্য কোশ্চেন রাইজেস, কোন জিকিরটা করব? জিকির তো অনেক, কি বলেন? আমরা একটু জেনে নিই যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির কোনটা। কেউ কি জানেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোনটা? হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি, আর একটু বলেন, আওয়াজ করে সাহস করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা চলে আসছে, এটা সবচাইতে শ্রেষ্ঠ জিকির। সহিহ মুসলিমের বর্ণনা বিষ্ণু সাহেব বলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কাছে মনে হয় এটা তো সিম্পল, এটা সবাই জানে, এটা তো সবাই পড়ে না, আল্লাহ তাআলার কাছে এটা অনেক দামি, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির, এটা একটা বিপ্লবী বাণী, এটা একটা সুমহান বাণী,
এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ, একত্ববাদের ঘোষণা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, এটা সমহান দান, এটা যাচ্ছে তাই ছোটখাটো কোনো বাণী নয়। লা ইলাহা ইল্লাল্লাহ আফদালু যিকরি, লা ইলাহা ইল্লাল্লাহ অবসর পেলেই সময় পেলেই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমাতুত তাওহীদ, আল্লাহ তাআলা সমহান বাণী। এটা যে আমাদের কাছে খুব স্বাভাবিক জিকির মনে হয়, এটা এই ব্যাপারটা আবার অস্বাভাবিক না, এটাও স্বাভাবিক। কারণ মুসা আলাইহিস সালামের কাছে এমন মনে হয়েছিল, মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, মুসাদ্দিরকে হাকেমে একটা হাদিস এসেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন ইয়া রব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহ ওয়া আদউকা বিহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকিরটা দিয়ে আমি আপনাকে ডাকবো, আপনার কাছে চাইব, এবং এটা আর কেউ জানবে না, আপনি আর আমি। তো আল্লাহ বললেন ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন ইয়া রব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, হে আল্লাহ আপনার সব বান্দাই তো এটাই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই জপে, সবাই পড়ে, আমি তো স্পেশাল কিছু চেয়েছিলাম, ইন্নামা উরিদু শাইআন তাফুসুনি বি, আমি এমন কিছু চেয়েছি যেটা স্পেশাল, এটা এই নামে আমি ডাকবো আর আপনি জানবেন আর কেউ জানবে, স্পেশাল একটা জিকির আমাকে শিক্ষা দেন। তখন আল্লাহ তাআলা বললেন ইয়া মুসা লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা, মুসা তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহকে মিজানের এক পাল্লায় রাখো, ওয়া তাদাউ আসসামাওয়াতু সাবউ ওয়াল আরাদিন ফি কাফফা, আর সাত আকাশ আর সাত জমিন যদি আরেক পাল্লায় রাখো, লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা মুহূর্তেই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা যেন তেন কোনো কালিমা নয়, এটা বিপ্লবী বাণী, এটা সুমহান বাণী। এখানে ওয়াননেস অফ গড, আমি যে এক, একক, অদ্বিতীয়, অতুলনীয়, ইউনিক, এটার ঘোষণা দেয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা সাধারণ কোনো বাণী নয়। তাহলে মুসা আলাইহিস সালামের মনেও প্রশ্ন থেকেছিল এটা, যে আল্লাহ স্পেশাল দোয়া শিখান, আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাহ, উনি বললেন সবাই তো এটা পড়ে, তখন আল্লাহ বললেন এটা এত দামি, মিজানের এক পাল্লায় লা ইলাহা রাখলে আরেক পাল্লায় সাত আকাশ সাত জমিন রাখলে লা ইলাহার পাল্লা ভারী। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার জিকির বেশি বেশি করব, কি বলেন? আসুন আমরা কয়েকবার করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি, বলুন তো কয়টি? চারটি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি, এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার হচ্ছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কোনো সিকোয়েন্স রাখা লাগবে না, যেভাবে মন চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াদুরুকা বিআইহি হিন্না বাদাতা, যেটা দিয়ে তুমি আগে শুরু করবে অসুবিধা নেই, আগে পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আগে পড়ুন সুবহানাল্লাহ, আগে পড়ুন আল্লাহু আকবার, আগে পড়ুন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা কয়টি? চারটি, এটা আমরা জেনে গেলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, সহিহ বুখারীর সর্বশেষ হাদিসটা শুনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতান হাবিবাতান ইলা রহমান, দুটি বাক্য আছে দয়াময় আল্লাহর কাছে খুব প্রিয়, এই বাক্য দুটো, কিন্তু খফিফাতানে আলাল লিসান, জিহ্বায় উচ্চারণে এটা বেশ হালকা পাতলা, সাকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় উঠালে এটা অনেক ওজন হবে। এর এক হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এটা পারেন না আপনারা? আজকের এই যে আলোচনা তো রেকর্ড হচ্ছে, আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সার্চ করলে পেয়ে যাবেন, আমি উচ্চারণ সহ বলে দিচ্ছি প্রত্যেকটা, আমরা যেন এগুলো মুখস্থ করে নিই। দুটি বাক্য আল্লাহর কাছে খুব প্রিয়, বড্ড প্রিয়, কিন্তু জিহ্বায় উচ্চারণ একেবারে ভেরি সিম্পল, ভেরি ইজি অ্যান্ড স্মুথ, কিন্তু মিজানের পাল্লা রেখে দিলে অনেক ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। তারপরে আর কোন নামে জিকির করব? আল্লাহর 99টি নাম ধরে আল্লাহকে ডাকব, আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম আছে। قل ادعوا الله او ادعوا الرحمن ايما تدعوا فله الاسماء الحسنى আল্লাহকে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, তবে জেনে রাখবে আল্লাহর অনেক গুরু সুন্দর সুন্দর নাম আছে। কয়টা নাম? সহিহ বুখারীতে এসেছে ইন্না লিল্লাহি 99 ইসমা মিয়াতান ইল্লা ওয়াহিদা, আল্লাহর 99টা নাম আছে, মান আহসাহা দাখালাল জান্নাহ,
যে এই 99 নামকে মুখস্থ করবে, এটাকে হৃদয়ে ধারণ করবে, এর যে হক আছে আদায় করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। আল্লাহ 99টা নাম সুযোগ হলে মুখস্থ করবেন। আমাদের IIM এর প্রতিদিনের মর্নিং অ্যাসেম্বলি শুরু হয় আল্লাহর 99টা নাম জপে। খেয়াল করেছেন আপনারা? হ্যাঁ, একটা নাসিদের সুরে পড়ে সকালবেলা, নাকি ঘুমিয়ে থাকেন ওই টাইমে আপনারা? সকালবেলা 8টার দিকে, মোস্ট লাইকলি 8টার দিকে যখন দোয়া করে আমাদের মর্নিং অ্যাসেম্বলি শুরু হয় UIA-তে, সেই তো আমি 13 সাল থেকে শুনতেছি আল্লাহর 99টা নাম জপে, তারপরে অফিসিয়ালি দ্য স্টার্টিং অফ দ্য ডে এখানে হয় আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নামগুলো ধরে যেন আমরা আল্লাহকে ডাকি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, এভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা বড় খুশি হন। এবং হাদিসে এসেছে আর রহমান আর রহিম এবং হাইয়ু আর আল কাইয়ুম, এই নামগুলোকে ইসমে আজম বলা হয়েছে। এক সাহাবী এভাবে ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া রহমান, রহিম বলে দোয়া করছে, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনে বললেন ওর দোয়া তো আজকে কবুল হয়ে যাবে, কারণ সে ইসমে আজম ধরে ধরে দোয়া করছে। সুবহানাল্লাহ। ইসমে আজম হচ্ছে এমন আল্লাহর নাম, ইদা দুইয়া বিহি আজাবা, আল্লাহ এটা দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তাকে সাড়া দেয়। ওয়া ইদা সুইলা বিহি আতা, এ নামের বদৌলত আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দিয়ে। তাহলে এই নামগুলো ধরে আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারি। কি বলেন, আল্লাহ 99টা নাম আপনার জন্য মুখস্থ করে। সবশেষে বলবো আজকারুস সাবাহি ওয়াল মাসা, যেহেতু আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সেই আয়াতের শেষে আল্লাহ বলেছেন ওয়াসাবিহু বুকরাতাও ওয়া আসিলা, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা আল্লাহর মহিমা, আল্লাহর প্রশংসা, আল্লাহর গ্লোরি এটাকে তোমরা বর্ণনা করো, আল্লাহর প্রশংসা, আল্লাহর মহিমা বর্ণনা করো সকাল সন্ধ্যা। সবসময় তো করবোই, বিশেষ করে সকাল সন্ধ্যা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফজরের সালাতের পরে মাগরিবের সালাতের পরে লম্বা তাসবিহ পড়তেন। ফজরের প্রত্যেক ফরজ সালাতের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসবিহ তো পড়তেনই, ফজর আর মাগরিব এই দুইটার পরে আরো দীর্ঘ সময় ধরে তিনি তাসবিহ পড়তেন। প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 3 বার ইস্তিগফার করতেন, সবচেয়ে সহজ, খুব সহজ একটা জিকির, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা পড়েন তো নাকি? পড়েন পড়েন। হ্যাঁ, এগুলো হচ্ছে টেক অ্যাওয়ে মেসেজ, এগুলো নিয়ে যেতে হবে সাথে করে। এই যে IIM বাংলাদেশ কমিউনিটির সুন্দর প্রোগ্রামের আয়োজন করলাম, আমরা আসলাম, আমাদের জন্য প্রতিটা টেক অ্যাওয়ে মেসেজ সাথে করে নিয়ে যাই। ফরজ সালাতের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ আমরা পড়ব। ইস্তিগফারের অনেক ফজিলত, বেসিক 5টা ফজিলত বিশ্বনবী বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। ইস্তিগফার যে সব সময় পড়বে ও জীবনে আটকাবে না, বিপদের বললেই আল্লাহ যে কেলওয়ারের ব্যবস্থা করে দিবেন, মানে ওয়ে আউট, এক্সিট, আপনি আটকাবেন, আল্লাহ আপনাকে ওয়ে আউটের ব্যবস্থা করে দিবে। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা থাকবে না আপনার জীবনে, অ্যাংজাইটি থাকবে না, চিন্তামুক্ত করবেন। দুইটা গেল। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনাকে আপনি কল্পনাও করতে পারবেন। 4 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে বড় আযাব গজব কখনো আপনাকে স্পর্শ করবে না। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়াহুম ইস্তাগফিরুন, আমার বান্দারা যতক্ষণ ইস্তিগফার করে কোনো আযাব তাকে স্পর্শ করবে না। 5 নাম্বার, যে সব সময় ইস্তিগফার, উঠতে বসতে সবটাতে ইস্তিগফার করে, পড়তে পড়তে এক পর্যায়ে এই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াতে উন্নীত হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে দোয়া করতে দেরি হয় ওই দোয়া কবুল হতে দেরি হয়, হাত তুলতে দেরি, আল্লাহ কবুল করে দেয়। তা আমরা কি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই? সবাই হতে চাই? আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'উ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। অর্থগুলো বড় সুন্দর, আল্লাহ তুমি যেটা আমাকে দিবে এটাকে আটকে রাখার কেউ নেই, আল্লাহ তুমি যেটা আটকে রাখতে চাও দিতে চাও না, গোটা বিশ্বের সব শক্তি একসাথে মিলেও এটা আমার সামনে হাজির করার ক্ষমতা কারণ, আল্লাহ তোমার সামনে তোমার আনুগত্য ছাড়া অন্য কিছুর কোনো দাম হয় না। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন সকালবেলা পড়তেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওবিকা আমসাইনা ওবিকা নাহিয়া ওবিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। আবার সন্ধ্যাবেলা করতেন, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওবিকা আসবাহনা ওবিকা নাহিয়া ওবিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওবিকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়তেন। ফজরের সালাতের পর একটা বিশেষ দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ আপনার কাছে আমি উপকারী জ্ঞান চাই, আল্লাহ আপনার কাছে আমি পবিত্র রিজিক চাই, আল্লাহ আপনার কাছে আমি কবুল যোগ্য আমল চাই। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, সবশেষে মিলাতেন এই বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু বিষ্ণুই বলেন, এটা আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। এই দোয়া আমি আমার আগের সব নবীরা পড়েছি। এই দোয়াটা যেন আমরা বেশি বেশি পড়ি। কত দোয়া যে বিষ্ণু ইসলাম করেছেন, প্রতিটা মুহূর্তে আল্লাহ তালার জিকির দিয়ে বিষ্ণু ইসলাম তার জিব্বাকে সিক্ত রাখতেন। আমরা তো ঘুমের সময় পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, বিষ্ণু নবী চমৎকার একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা ইল্লা ইলাইক, আল্লাহুম্মা আমুতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। হে আল্লাহ, আমি আমার নিজেকে তোমার কাছে পরিপূর্ণ সাবমিশন করে দিলাম। ঘুমোতে গেলে আমাদের পিঠ বিছানায় লাগে না, আল্লাহ আমার বিছানাকে তোমার কাছে আমি আশ্রয় রাখি। আল্লাহ আমার নিজেকে আমি তোমার কাছে সুপর্দ করে দিলাম। কি সাবমিসিভনেস, কত চমৎকার ভাবে নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিতেন। আমরা পানি খাই, পানি খাওয়ার পরে বিষ্ণু নবী এত চমৎকার একটা দোয়া পড়তেন, তিনি পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা হাযাল মাআ আযবান ফুরাতান বিরাহমাতি ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজান লিযুনুবি, প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ দয়া করে এই পানিটাকে সুইট ওয়াটার মানে সুমিষ্ট পানি বানিয়েছেন। আমরা যে পাপি, আমাদের পাপের কারণে এই পানিটাকে তিনি লবণাক্ত বানিয়ে দেন। চিন্তা করেন তো, এই যে মিনারেল ওয়াটারের বোতল খুলে তো ঘট ঘট করে ইফতারি করে ফেলি, পানি যদি মিষ্টি না হয় লোনা পানি হতো, লবণাক্ত হতো, কি হতো আমাদের? আমরা কি কল্পনা করি? এই দোয়াগুলো বিষ্ণু ইসলাম সবসময় করতেন। সফরের সময় লম্বা